নমস্কার বন্ধুরা, শ্যামলিস ক্রিয়েশনের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি সয়াবিনের সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি শেয়ার করব। কোনো রকম পেঁয়াজ রসুন ছাড়া এই রান্নাটা করেছি আর স্বাদে হয়েছে কিন্তু অতুলনীয়। মাছ মাংস ছেড়ে এই সয়াবিনের রেসিপিটা কিন্তু খেতে ইচ্ছে করবে বন্ধুরা। এক বাটি সয়াবিন নিয়েছি, এখানে আমি একটু বেশি পরিমাণে জলের মধ্যে দিয়ে দিলাম নুন। এক চামচ পরিমাণ নুন দিয়ে সয়াবিনটা দিয়ে দিলাম। আমি এখানে ছোটো দানার যে নিউট্রেলা সয়াবিন হয় সেটি নিয়েছি, তবে এই ছোটো দানার সয়াবিনটাই কিন্তু বেশি ভালো লাগে খেতে। আপনারা এই সয়াবিনটাই বানাবেন, এর টেস্টটা একটু আলাদা বড় সয়াবিনের চেয়ে। মিনিট খানেক ফুটে উঠেছে, দেখুন টকবক করে যখন জলটা ফুটে উঠেছে তখন আমি এটিকে এক মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। অবশ্যই গ্যাসের ফ্লেম বন্ধ করে দিয়েছি, এতে করে সয়াবিনটা খুব সুন্দর সফট হয়ে যাবে। এবার আমি নর্মাল টেম্পারেচারে থাকা জল এর মধ্যে ঢেলে দিলাম। গ্যাসের ওভেন থেকে অবশ্যই নামিয়ে নিতে হবে, এতে করে সয়াবিনটা কিন্তু খুব সুন্দর সফট থাকবে। আপনারা এই টিপসটা অবশ্যই ফলো করে দেখবেন। এবার জল ঝরিয়ে নেব। এই সয়াবিনটা এখনও কিন্তু গরম আছে, সেজন্য হাত দেওয়া যাচ্ছে না। একটু হালকা ঠান্ডা হলে তারপর আমি এগুলোকে হাত দিয়ে নিগড়ে নিগড়ে জলটা পুরোপুরি ফেলে দেব। এখানে আমি নিয়েছি আলু, দুটো মিডিয়াম সাইজের আলুকে কেটে নিয়েছি। সয়াবিনটা ঠান্ডা হয়ে গেছে, এবার আমি হাত দিয়ে দেখুন খুব ভালো করে জলগুলো নিগড়ে ফেলে দেব। এতে করে সয়াবিনটা একটু জল থাকবে না সয়াবিনের মধ্যে। আমি যে মশলা দেব তা সয়াবিনের মধ্যে কিন্তু পুরোপুরি ঢুকে যাবে। অবশ্যই এইভাবে হাত দিয়ে চেপে জলগুলো ফেলে দেবেন বন্ধুরা। পুরো জলটা ফেলে দেওয়া হয়ে গেছে, এই জলটা আপনারা ঠান্ডা করে গাছে ব্যবহার করতে পারেন। এবার কড়াতে দিয়ে দেবো এক চামচ পরিমাণে সর্ষের তেল। আমি কিন্তু এই এক চামচ তেলেই রান্না করব এই সয়াবিনটা, অথচ খেতে হবে দুর্দান্ত। তেলটা হালকা গরম হলে এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। আপনারা আলু ভাজার সময় এইভাবে তেলের মধ্যে যদি নুন হলুদ দিয়ে নেন তাহলে আলুটা খুব সুন্দর তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, আর আলুর মধ্যে নুনটাও কিন্তু খুব সুন্দর ঢুকে যাবে। দু মিনিট নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে আমি মিডিয়াম হিটে ভেজে নেব। আর আলুটা একটু লাল লাল করে ভেজে নিতে হবে, দেখুন আলুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর এটি অনেকটাই সফট হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে একটু প্রেস করে দেখাবো, অনেকটাই সেদ্ধ হয়েছে। এভাবে ভেজে নিতে হবে আলুগুলোকে। এবার তুলে নিচ্ছি আলুগুলোকে আমি, আর কড়াতে যে তেলটা রয়েছে এই তেলেই রান্নাটা হবে। দেখতে থাকুন ভিডিওটা, আপনারা কিন্তু এইভাবে কম তেলে এবং খুব কম মশলায় আপনারা রান্না করে নিতে পারেন। এখানে দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন, আর এখানে বড় সাইজের একটা টমেটোকে পেস্ট করে নিয়েছি, সেটি দিয়ে দিলাম। হাফ চামচ দিলাম হলুদ গুঁড়ো, হাফ চামচ দিলাম লঙ্কা গুঁড়ো, এক চামচ পরিমাণ দিলাম ধনে গুঁড়ো, এখানে ছোটো চামচের এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো, আর হাফ চামচের একটু কম পরিমাণে দিলাম জিরে গুঁড়ো। আর এখানে আমি একটি মশলা দিচ্ছি, সেটি হচ্ছে মগজ, মানে চার মগজ বাটা, এক চামচ পরিমাণে চার মগজ বাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, এটি যেহেতু সম্পূর্ণ নিরামিষ একটি রান্না সেজন্য অবশ্যই এরকম একটু মগজ দিয়ে নেবেন বন্ধুরা, মগজ বাটা দেবেন, খুবই ভালো লাগে খেতে, সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো খেতে হয়। আর দেখুন মশলার কালারটা কত সুন্দর হয়েছে, কম তেলেও দুর্দান্ত হয় রান্নাটা। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সয়াবিন, খুব ভালো করে কষে নিতে হবে। এবার এই মশলার সঙ্গে সয়াবিন এবং আলুটা খুব ভালো করে কষে নেব আমি। যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু এই রান্নাটা অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে দুর্দান্ত হয়। আমার আজকের রান্নাটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো। আমার বন্ধুদের কাছে আমার একান্ত রিকোয়েস্ট, আপনারা ভিডিও দেখেন অথচ কোনো রকম কমেন্টস করেন না, প্লিজ বন্ধুরা কমেন্টস করবেন, তাহলে বুঝবো আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখছেন। আর এরকম সহজ এবং হেলদি রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। দু মিনিট মতো আমি খুব ভালো করে কষে নিলাম, আর এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি জল। দু বাটি পরিমাণ জল দিয়ে দিলাম, যে বাটি মেপে সয়াবিনটা নিয়েছিলাম সেই বাটি মেপে দু বাটি পরিমাণ জল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এই রান্নাটা খেতে কিন্তু সম্পূর্ণ আলাদা হয় বন্ধুরা, তাই আপনারা এভাবে একবার সয়াবিন রান্না করে দেখবেন। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিট রান্না করব লো ফ্লেমে। 5 মিনিট পর ঢাকা খুলে আপনাদের সামনে নিয়ে এসেছি। আলু এবং সয়াবিন খুবই সুন্দর সফট হয়ে গেছে, আর এটি কিন্তু একটু গায়ে গায়ে ঝোল বা মাখা মাখা হলে বেশি ভালো লাগে বন্ধুরা, আপনারা এভাবে ট্রাই করে দেখবেন। রুটি পরোটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে, কোনো রকম পেঁয়াজ রসুন
এবং অন্যান্য বেশি মশলা এখানে কোনো ব্যবহার করা হয়নি। আর তেলও দিয়েছি সামান্য। এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কাঁচা আদা। এই আদাটাকে একটু গ্রেটারে গ্রেট করে দিয়ে দিচ্ছি, আপনারা আদা বাটাও দিতে পারেন। এইভাবে আমি একটু আদা গ্রেট করে দিয়ে দিলাম, খুব সুন্দর একটা ফ্লেভার হয়। দিয়ে দিলাম গরম মশলা হাফ টিস্পুন মতো, একটু নেড়ে নিচ্ছি। এটি খুবই কম তেলে যেহেতু রান্না হয়েছে আর যেহেতু নিরামিষ একটি রান্না, সেজন্য একটুখানি ঘি আমি এখানে ব্যবহার করব। আপনারা যদি ঘিটা অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে নাও দিতে পারেন, তবে একটু হালকা ঘি দিলে এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয়, আপনারা ট্রাই করে দেখতে পারেন। ঘি দিয়ে একটু নেড়ে নিচ্ছি, এটি খুবই খেতে দারুণ হয় বন্ধুরা। যারা আমার ভিডিও দেখছেন রেগুলার তাদেরকে জানাই আমি অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটা দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। এবার সার্ভ করে দেখাচ্ছি, দেখুন আমি যেভাবে সয়াবিনটা আজকে রান্না করলাম এভাবে রান্না করবেন, খুব সফট হয়, মুখে দিলেই গলে যাবে আর খেতেও হবে খুব সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির মতো স্টাইলের। আমি আজ রান্না করেছি খুব কম এবং কম মশলায় আজ রান্নাটা হলো বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন। যারা রেগুলার আমার ভিডিও দেখছেন তাদেরকে আমাকে সাপোর্ট করার জন্য আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখুন এভাবে আপনারা সয়াবিন বানিয়ে নিন, যে কোনো নিরামিষ দিনে খেতে হবে দুর্দান্ত। আর বাড়িতে বানালে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন আর এইভাবে আমাকে সাপোর্ট করে যান। আজ তাহলে আসি।